আসবে না হাই মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। নবী রসুল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন সুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলেও শত কেউ কখনো আসবে না হাই মাটির বিছানা ছেড়ে, মাটির ওই কবর গৃহে শোয়াই দিলাম যারে। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি, উপস্থিত আকাশের তারকা সাজদৃশ্য আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুনে বালি মমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, সেই মহান মুনিব আমাদেরকে হার কাঁপানো শীতের ভিতরেও বসিয়ে রেখেছেন এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে। বিধায় আমরা সেই মহান মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুক্রিয়া করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়না নবী দো জাহাঁ আখিরি পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম মুআজ্জাজ, আমি আপনাদের সামনে পরকালের প্রথম স্টেজ সম্পর্কে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো, অমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কাল তো ইলাইহি উনি। মহতারাম ভাই, আমরা আমাদের জীবনের একটি একটি করে পাঠ শেষ করছি। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে বেশ কয়েকটি আয়াত পড়েছি, হাদিসে নববীর একটু টুকরো আপনাদের সামনে পেশ করেছি, যেটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। তবে আমি আমার বক্তব্যের প্রারম্ভে এক দুই তিনটি কথা গুনে বলবো, আর বলে লাভ হবে না জানি তো, বলতেই থাকবো মত পর্যন্ত, যতদিন স্টেজ পাবো বলতেই থাকবো। মালদার লোক, দিনাজপুরের লোক, উত্তরবঙ্গের লোককে একটা কথা বলছি, জালসা করেন বক্তা একটা আনেন, দরকার নাই বেশি বক্তা, আপনার কাগজকে সাজাতে হবে না। আমরা বর্ধমানে জালসা করি, একটা বক্তা আনি, দেশালি ইমাম আছে, বন্ধু বান্ধব আছে, তারা আসবে জালসায়, দশ পাঁচ মিনিট করে চালিয়ে দেবে, ঝামেলা শেষ, মেন বক্তা উঠবে, 11টায় জালসা শেষ। দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে এরকম করে, এটা আপনাদেরকে বললাম, যদি আপনাদেরকে ভালো লাগে তো ওটা নেবেন। ইউটিউবারদেরকে বলছি যে আপনারা যেখানেই যাবেন অন্তত ফন্টে কেউ কিছু দিয়েন না, আল্লাহর রসে বলছি, কারণ আমি যদি লোক না দেখতে পাই তাহলে কথা বলবো কী করে। আর আপনারাও রাগিয়েন না, কারণ যখন অসময়ে এদের কাছ থেকেই আপনারা শুনতে পান বক্তব্যগুলো, বিছানায় শুয়ে শুয়ে শুনেন কখন, যখন পুরো দেশে জালসা বন্ধ থাকে তখন। আপনারা জানেন না, এবছর আমি বাংলাদেশ যাইনি,
জানুয়ারি এবং ডিসেম্বর দু মাস বাংলাদেশে থাকি, ওদের জাতীয় নির্বাচন, এর জন্য আমি যাইনি। তো বাংলাদেশ থেকে প্রতিদিন ফোন আসছে, হুজুর লাইভ দেবেন আমরা দেখছি। তো এই দেখেন লাইভ চলছে আমার, ওরা বাংলাদেশ থেকে দেখছে। আজকে আপনার গ্রামের জলসা কিন্তু বাংলাদেশে বহু লোক দেখছে, আমি কটাই উঠব সব ফলো রাখে ওরা। অতএব এগুলোকেও বাধা দিয়েন না, তবে খুব বেশি ডিস্টার্ব করলেও হবে না, কারণ যে ঘর থেকে এসে রাত জেগে বসে আছে তাকে যদি তোমরা কষ্ট দাও, এই প্রোগ্রামটা করেছে এলাকার লোক, এত খেটে প্রোগ্রাম করেছে, আর ওদেরকে যদি ডিস্টার্ব করো তাহলে প্রোগ্রামটা করবে কে? তাহলে তোমরাই প্রোগ্রাম করো, আর 2000 ক্যামেরা দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, সবাইকে সবার মতো করে আমি বললাম, আমি সবারই মেহমান, বিদায় সবাই মেনে নেবেন। এখন আমি আমার বক্তব্যের দিকে আগিয়ে যাচ্ছি, আমার সব কথা বলা হয়ে গেল। আমরা যে জায়গায় আছি এটা ইহকাল, ইহকাল, আর আমাদের সামনে একটা কাল আছে সেটা পরকাল। মন চায় আর না চায় যেতে হবে, আপনার আমার ইচ্ছা থাকুক আর না থাকুক মরতে হবে। আল্লাহ এ কথা কাউকে দিয়ে খবর নেবেন না যে তোমার কাজ গোছানো হয়েছে কি না, ডাক আসবে যেতে হবে। এমনও দিন চারিদিকে কাজ ছড়িয়ে আছে, আপনি ভাবছেন সকাল উঠে সব কাজ করব, যেতে হবে। এর জন্যে কোনো রকম আপনার কাছে ইনফরমেশন আসবে না, যেতে হবে। একটা লোক বলতে পারবেন না যে না আমি যাব না, এখানে যত দামি মানুষ হোক আর যত বেঈমান হোক, মওতের কোলে ঢলে পড়ে কবরে যেতেই হবে, এখানে কারো কোনো কিছু করার নাই। একটা জিনিস যদি আপনাকে আমি বলি, ভাই আমার সঙ্গে বর্ধমানে 5 দিন চলেন, আপনি বলবেন আমার কাজটা একটু গোছিয়ে নিয়ে যাব, কিন্তু গোছাতে দেবে না। আমি এদিকে মেয়ের বিয়ের দিন হয়ে গেছে, ছেলে কলেজে ভর্তি হয়েছে, নাতনির খতনা, নাতিনের খতনা হয়েছে, নাতনিকে বিয়ের জন্য কেউ দেখতে এসছে, জমিতে ধান কাটা আছে, আরতে ধান দেওয়া আছে, টাকা নিতে হবে, এই চারিদিকে কাজের বিক্ষিপ্ততা হয়ে আছে, এসে বলবে চলো যেতে হবে, কোনো উপায় নাই। মন চায় আর না চায়, একটু আগে আলোচনা করছিলাম, একজন দার্শনিক বলেছেন আল্লাহ দেয় একসঙ্গে নেয় কিস্তিতে। কথাটা বোঝাতে পেরেছি? আপনাকে আমি 1,00,000 টাকা দিলাম একসঙ্গে, 1 টাকা কম দিইনি, কিন্তু যেদিন নিতে শুরু করেছি দেন আপনি 10, 20, 50 করে দেন, একদিন শোধ হয়ে যাবে। তো আল্লাহ গোটা বডিটা দেন একসঙ্গে আর নেন কিস্তিতে, কিস্তিতে নেন মানে চোখ নেবে, দাঁত নেবে, শরীর নেবে, হাঁটু নেবে, ক্ষমতা নেবে, দুর্বলতা আসবে, শেষ কিস্তি জানটা নেবে। যখন কিস্তি শুরু হয়ে যাবে তখন আপনাকে আমাকে ভাবতে হবে, এবার আমার পরিশোধের দিন আসছে। তবে আর একজন দার্শনিক বলেছেন পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে, যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আসবে কে? বড় ভাই আগে আসবে, তারপরে 2 নম্বর ভাই আসবে, তারপরে 3 নম্বর ভাই আসবে, তারপরে 4 নম্বর ভাই আসবে, তারপরে 5 নম্বর ভাই আসবে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। আমি নিজের চোখে দেখেছি, আমারই 2 নম্বর বোনের বিয়ে হয়েছে, যেখানে ফ্যামিলিতে 5-6 ভাই, 5 ভাই, সব থেকে ছোট আগে মরলো, আর বড় দুটা সামনে খাট ধরে, আর তারপরে 3 আর 4 পেছনে খাট ধরে শুয়ে আছে, সব থেকে ছোট আগে চলে গেল। তো এই জন্যে যাওয়ার ব্যাপারে সিরিয়াল নাই, কিন্তু আসার ব্যাপারে সিরিয়াল আছে। আমার এই উপস্থাপনা আর মাত্র 3 মিনিট আপনাদের সামনে রাখবো, তারপর একটা উদাহরণ দিয়ে ঠিক আয়াতের ভিতরে ঢুকে যাব। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
তোমরা যে পৃথিবীর বুকে বিচরণ করছো, জেনে রাখো আমার প্রত্যেকটি প্রাণীর ওপরে সূক্ষ্ম দৃষ্টি আছে, এবং কবে তোমাকে আমি নিব আমার ডেট ফেল হবে না। আল মউত লাইসাল ফউত, মত কোনো দিন হাতছাড়া হবে না। চাকরি হাতছাড়া হয়ে যেতে পারে, ট্রেনটা ধরতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে, বাসের টাইমে পৌঁছাতে পারলাম না হাতছাড়া হয়ে যেতে পারে, আমার একটা ভালো চান্স এসেছিল বিজনেসের হাতছাড়া হয়ে গেল হতে পারে, পৃথিবীর বহুত জিনিস হাতছাড়া হবে। কিন্তু আল্লাহ তাবারক বা তাআলা বলছেন, ওলি কুল্লি উম্মতিন আদাল হাত্তা ইদা দাআ আদালুহা লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন। মা আমার, বোন আমার, প্রত্যেকটি প্রাণীর কপালে তার মৃত্যু ডেট লেখা আছে, একটা সেকেন্ড আগে হবে না, পিছে হবে না, হাতছাড়া হবে না। পৃথিবীতে যতগুলো প্লেয়ার আছে জি, তারা ফুটবল ময়দানে নামে, ক্রিকেটের ময়দানে নামে, এক দেশ জিতে যায় আর এক দেশ হেরে যায়, কিন্তু জীবনে মতের সঙ্গে লড়াই করে কেউ জিতেছে এ আজ পর্যন্ত ইতিহাসে নাই, আর কেয়ামত পর্যন্ত ইতিহাসে থাকবে না। যেদিন মত আসবে সেদিন তোমাকে হার মানতেই হবে, মতের কোলে ঢলে পড়তেই হবে। এবার একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই, উদাহরণটা মন দিয়ে শুনবেন সবাই। এই এই যে গলিটা, খামারটা, ধ্যান দিয়ে শুনেন, কিন্তু আমার উদাহরণগুলোর ভিতরে খুব চমক থাকে। গোটা খামারে একটা তিরপল দিয়ে দেন, এই নেট, ভালো নেট, মজবুত, চারিদিকে টান করে ওকে বেঁধে দেন। বেঁধে দেওয়ার পর গোটা নেটটা সমান হয়ে গেল। এই যে ছেলেরা গুলি খেলে মারবেন, কিংবা সাইকেলের বল কয়েক লক্ষ ছিটিয়ে দেন, সব নেটে চকচক চকচক করবে, মধ্যখানে একটা ইঁট দিয়ে দেন আর তার কাছে একটা ফুটো দিয়ে দেন, দেখবেন সব ধীরে ধীরে ওখানে গিয়ে টপ 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 করে পড়বে। কথাটা বোঝাতে পারলাম আমি আপনাদেরকে? বোঝাতে পারলাম? হ্যাঁ না বলে না, বুঝেছেন তো? এই বিশ্বে যত মানুষ ছিটানো আছে, কবর নামে গর্ততে সব টক 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 করে ঢুকবে। ক্লিয়ার হলো? হ্যাঁ না বলছো না, এদের হ্যাঁ বলতে কত পয়সা লাগে, আমি পানি খাই যদি হ্যাঁ বলে তো বলবে। আপনারা যত সুন্দর, অনেকে আবার বলছে আজকে সভাটা ছোট, কে বললে ছোট, এটাই বড়। একটা বড় সভার খবর দিব, এখন এটা বন্ধ থাক, এক মিনিট একটা কথা মানে প্রসঙ্গবিহীন বলে নি, কোনোদিন বলি নাই। এই পৃথিবীর মধ্যে সব থেকে একটা বড় সভা হয়েছিল বহু পুরাতন আগে, সেই স্থানটা ছিল পৃথিবীর সেরা দামি জায়গা, এবং সভাটা হয়েছিল বিরাট সভা। কত টান দিয়ে বলছি দেখেন, বিরাট সভা, অত বড় সভা তার আগে হয়নি, আর তারপরে পৃথিবী ধ্বংস হবে, অত বড় সভা আর হবে না। তাহলে লোক সংখ্যা কত? কথা বলে না, লোক সংখ্যা কত? লোকগুলো মুখ বন্ধ কেন জি? আর কিন্তু সামনে আসতে দিব না, খুব বাড়াবাড়ি হয়েছে। নূর মোহাম্মদ এত পাঁকের গঞ্জ নয়, সভাটা কত বড়? মুখ খুলেন না কেন আপনারা? তাও 2 লক্ষ লোক হবে, 5টা লোক। এবার দেখেন সভাটা কত বড়, সভাপতিকে নিয়ে 5টা লোক আবার জি। এবার শুনেন, এটা বিরাট বড় দার্শনিক হাদিউজ্জামানের লেখা, সভাটার হয়েছিল কোথায়, জায়গাটা যদি নাম শুনেন এক্ষুনি কলিজাটা ধরাস করে উঠবে।
স্থানটা হচ্ছে মসজিদে নববীর ভিতরে। দেখেন সবার জায়গাটা কত সুন্দর, কি রে বাবা আর আসবে না, ছোট হয়েছে, আমাকে বললি না একটা বড় কিনে আনতো না হুজুরিল্লাহ। নাম্বার দুই, পৃথিবী সেরা জায়গা মসজিদে নববী, তার ভিতরে হচ্ছে সভাটা। এবার সভাতে লোক সংখ্যা কত না পাঁচজন, সভাপতির নামটা শুনলেন, সভাপতি ছিলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান বক্তা হলেন আবু বকর, দ্বিতীয় বক্তা হলেন উমার, তৃতীয় বক্তা হলেন ওসমান, চতুর্থ বক্তা হলেন হযরতে আলী। এই পাঁচজন মিলে সভাটা হচ্ছে। এই সভাতে যে লোকগুলি ছিল, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নারীর এক পাল্লাতে চাপানো যায়, আর পৃথিবীর সমস্ত মানুষকে যদি আর এক পাল্লা চাপানো যায়, তারপরও নবীজির দাড়িটা নিচে নেমে যাবে। শুধু তাই নয়, সমস্ত উম্মতের যা সম্মান, আবু বকরের একাই সম্মান তার থেকে অনেক বেশি। এই সভাতে পাঁচজন, আলোচনার বিষয় কি ছিল? নবীজি বলে ফেললেন, আবু বকর রে, উমার রে, ওসমান রে, আলী রে, আমি আখিরি পয়গম্বর, তোমাদেরকে একটা জিজ্ঞেস করছি, তোমরা মুখ খুলে উত্তর দাও। এই পৃথিবীতে, এই পৃথিবীতে মরার আগে, মরার পরে তো জান্নাত আছে, কিন্তু এই পৃথিবীতে মরার আগে তোমরা কে কি বেশি ভালোবাসো, তিনটে করে জিনিসের নাম বলো। আবু বকর তুমি তিনটে জিনিসের নাম বলো, উমার তুমি তিনটে জিনিসের নাম বলো, ওসমান তুমি তিনটে জিনিসের নাম বলো, আলী তুমি তিনটে জিনিসের নাম বলো। সবাই এমনি করে আছে, তাই তো রে কি বলবো। তো আবু বকর হচ্ছে ওদের মধ্যে বয়স্ক, তো উনি আগে মুখ খুলে দিলেন, বলছি ইয়া রাসূলুল্লাহ সভাপতির বাণীটা আগে হয়ে যাক, মানে আপনি কি ভালোবাসেন ওই তিনটা আগে বলেন। বললেন তাল্লা রসুল এবার বলবে, কিন্তু এই সভাটা যে মসজিদে নবীত হচ্ছে এটা কে দেখছেন? আল্লাহ জিব্রাইলকে ডেকে বলছে, জিব্রাইল ওই সভাতে আমিও শরিক হব, তো আমি তিনটে জিনিস ভালোবাসি, আমার নবীকে তুমি পৌঁছিয়ে দাও। তো জিব্রাইল বলছে, রাসুল আল্লাহ, ইয়া আল্লাহ আপনি তো শরিক হবেন, কিন্তু আমাকেও পারমিশন দেন, আমিও তিনটে জিনিস ভালোবাসি বলবো। এই সাতজন তো সারা পৃথিবীর মহব্বতের সভা, এগুলো অনেক লম্বা বয়ান আছে, সেদিকে আমি যাচ্ছি না। সভা ছোট হলে কি হবে, আমাকে তিনটে লোক দেন, তিনটে ইনশাল্লাহ বয়ান করব, কোনো অসুবিধা হয় না আমার। যদি ঠিক মতো শোনার লোক থাকে, একটাকে বয়ান চালিয়ে যেতে পারবো। অতএব আপনারা ধৈর্য ধরে বসেন, আমি যে বিষয়টা ধরিয়েছি ধীর গতিতে আগাতে আছি, আপনারা শুনতে থাকেন। তাহলে আমি যে উদাহরণটা দিলাম, যতগুলো গুলি বা মার্বেল থাকবে বা সাইকেলের বল থাকবে, ওই গর্তে টপ টপ করে ঢুকে যাবে। তো এই বিশ্ব তিরপলের ভিতরে যতগুলো মানবকে আল্লাহ সৃষ্টি করেছেন, এরা ঘুরছে ফিরছে, কিন্তু ওই যে গর্ত কবর, সবাইকে ওখানে যেতে হবে। কে যাবে না ও হাত তোলো জি। এবার চলেন, কবরের নাম কবর আছে কোরআনে, কিন্তু ওটা একটা জগৎ, ওই জগতের নাম হলো আলামে বারজাখ। পৃথিবীর সমস্ত মানুষের কবর হয় না, মুসলিমরা কবর দেয়,
খ্রিস্টানেরা সমাধি করে, বর্গীরা একদম বসিয়ে পুঁতে দেয়, আর একটা জাতি আছে দাঁড় করিয়ে পুঁতে দেয়, আবার হিন্দু ভাইরা জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শ্মশানে তার নিশ্চিহ্ন করে দেয়, আবার অনেক মানুষকে কি হাঙ্গরে গিলে নিয়েছে, টাইটনি ডুবে গেছে, কাউকে কুমিরে খেয়ে নিয়েছে, কাউকে মেরে ঘুম করে দেওয়া হয়েছে, কাউকে পুঁতে দেওয়া হয়েছে, কাউকে বালুতে পুঁতে দেওয়া হয়েছে। মত তো একরকম হয় না, সুন্দরবনে অনেককে বাঘে ছিঁড়ে খেয়ে ফেলেছে। তাহলে আল্লাহর নবী কবরের ব্যাপারে কথা বলেছেন, কিন্তু কবর তো সবাই পেল না, তাহলে এই লোকগুলির অবস্থা কি হবে? এর জন্য বিশ্বনবী বলছেন যে মতের পরে পরে যখনই তোমার শ্বাসটা চলে যাবে, তখন তোমাকে তিনখানা জগতে পা দিতে হবে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে তিনটে জগৎ অতিক্রম করতে হবে। একটা হলো আলামে বারজাখ, দুই নম্বর হলো আলামে ইয়াউমাল কিয়ামা, তিন নম্বর হলো আলামে আখেরা। আখেরাতের দুইটো ভাগ আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। অতএব আমার আল্লাহ বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে মুমিনের দল, তোমরা যেমন আল্লাহকে বিশ্বাস করেছো, রসূলকে বিশ্বাস করেছো, যেমন তোমরা কোরআনকে বিশ্বাস করেছো, ওই রকম আর একটা তোমাদের দিলে দীর্ঘ বিশ্বাস আনতে হবে, যে মরার পরে একটা লম্বা সময় আছে, জান্নাত জাহান্নাম যাওয়া পর্যন্ত। এটার উপরে যদি বিশ্বাস না থাকে, প্রকৃত তুমি মুমিন হতে পারবে না। অতএব মরার পরে পরেই আমাদেরকে যেখানে রাখা হবে, তার নাম হলো কবর। আর আল্লাহর নবী বলছেন, ওই কবরে সওয়াল করা হবে, জবাব দিতেই হবে। আল্লাহ কি বলছেন কোরআনে? মিন আই শাইইন খলাকাহু, তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর তোমার অবয়বটা দেওয়া হয়েছে। জি, দেহাদ হেনুত পারাতে চুপারি, কে কার দাস কে আর সাজ কে আবে সুরাতে গিরি। শেখ সাদি বলছেন, পৃথিবীর বহু শিল্পী আছে, তারা ছবি এঁকে দেয়, পৃথিবীর কোন শিল্পী আছো পানির ওপরে ছবি এঁকে দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ এত সুন্দর সুন্দর চেহারাগুলো পানি থেকে বের করছেন। তাই আমার আল্লাহ বলছেন, মিন আই সাইইন খালাকাহু, তুমি কি একবার ভেবে দেখনি তোমাকে কোন জিনিস থেকে বানানো হয়েছে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, তোমাকে বীর্য থেকে বানানো হয়েছে এবং সুন্দর অবয়ব তোমার তৈরি করা হয়েছে।